দিন থাকিতে তিনি কেন জানলে না সময় গেলে সাধু হবে না সময় গেলে সাধু হবে না দিন থাকিতে দিনে সাধু তুমি কেন করলে না তুমি কেন করলে হবে না ওরে মো সময় গেলে সাধু হবে না নিতাই গোর হরে বল হরে বল হরে বল জানো নাম খালি দিলে থাকি নামি জলসু খালে জানো নাম খালি দিলে থাকি নামি জল সুখালে কি হবে তা বাধো দিলে থাকি শুকনো মোহনা থাকি শুকনো মোহনা সময় গেলে সাধু হবে না ওরে মো সময় গেলে সাধু হবে না
অসময়ে ফসল ফললালে আমরা সবাই জানি সেই ফসলের ফল ভালো হয় না। অসময়ে যদি আমরা কৃষি করি তাহলে ফসলও ভালো হয় না, ফল ধরার সম্ভাবনা থাকে বা থাকে না, এটা আমরা সকলেই জানি। যদিও বীজের জোরে গাছটা হয় তাহলেও কিন্তু সেই গাছে ফলন ভালো হবে না, ফল হবে না। তো সেই জন্য ফকির লালন সাহেবজিকে লিখেছেন, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছ যদিও বিজে এ জোরে তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধু হবে না, ওরে মো সময় গেলে সাধু হবে না। যোগ সে দিনে আমা বর্ষা পূর্ণিমা মহাযোগ সে ফকির লালন বলে, ফকির লালন বলে তাহার সময় কোন দ্বন্দ্ব রয় না, কোন দ্বন্দ্ব রয় না। সময় গেলে সাধু হবে না, ওরে মো সময় গেলে সাধু হবে না।
দিন থাকিতে তিনি সময় গেলে সময় গেলে